আজকে আমি আমার বড় মেয়ের চুলগুলোকে খুব সুন্দর করে দিব। ওকে আমি বলেছি যে তোমার চুলগুলো যদি আমি সোজা করে দিই তাহলে তুমি আমাকে কি দিবে। ও বলল যে আমি তোমাকে কি দিব, আমি তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিই, সেটাই দিব। তো অনেক পাকা পাকা কথা বলতে পারে। তো ওর চুলটাকে আমি এত বেশি সুন্দর করে দিয়েছি আর ও দেখে এত বেশি স্যাটিসফাইড ছিল। ও বলছিল, মামুনি, আমি তো নিজের চুল ধরে নিজেই বিশ্বাস করতে পারছি না যে এটা আমার চুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে এখনও উঠিনি, আমি এখনও মশারির ভেতরে। তো রাতের বেলা অনেক বেশি কারেন্ট চলে যায়, তো সেই জন্য আমি আবার ইদানিং জারিফ জাবেরের সাথে ঘুমাচ্ছি, কারণ বারবার ওদেরকে চার্জার ফ্যান দিতে হয়, আবার চার্জার ফ্যান চার্জ দিতে হয়, আবার বারবার ওদেরকে চার্জার ফ্যান দিতে হয়। আর আমি হচ্ছে গরমে ঘুমাতে পারি না, আমি ওদেরকে চার্জার ফ্যান দিয়ে ওই ঘরে গরমে ঘুমাতে পারবো না, এজন্য ওদের সাথেই ঘুমাই আর কি 2 দিন যাবৎ। তো এখানে ওরা ঘুম থেকে উঠে দুই ভাই মিলে এত বেশি সোহাগ করছিল, ওরা বুকে একজন আরেকজনের বুকে চড়ে, দেখুন তো কত বেশি ভালো লাগছে। তো আর আমার আমুর হচ্ছে আজকে তার ছেলের বউ আসবে দেখে সে কালকে থেকে উল্লাসে মরে যাচ্ছে যে আমার ছেলের বউ আসবে, ছেলের বউ আসবে। আমি সকাল ভোরে উঠে সব রান্না করে ফেলবো লাকড়ির চুলায়। তা আমি আবার বললাম যে এত ভোরে কেন রান্না করবে তুমি, লাকড়ির চুলায় রান্নার দরকার নেই, গ্যাসেই রান্না করো না। ঘুম থেকে উঠে দেখি তিনি লাকড়ির চুলায় যে একদম রান্না বান্না করে কমপ্লিট। কিন্তু মানে কষ্ট লেগেছে এটাই যে ভাবি আবার এসে আর কি বেশিক্ষণ থাকেনি, মাও জানতো না যে ভাবি এসে বেশিক্ষণ থাকবে না, আর ভাবিও জানতো না যে মা জানে যে ভাবি আসবে, এটা তো ভাইয়া বলে দিয়েছে। তো এই জন্য আর কি ভাবিদের আর খাওয়া হলো না, ভাবিরা এসেই প্রায় 20 থেকে 30 মিনিট বসে আবার চলে গিয়েছিল, তাদের একটা কাজ ছিল আর একটা, এটা আবার আর কি মা জানতো না, একটু মিস্টেক হয়ে গেছে আর কি সবার ভিতরেই। তো যাই হোক, আমার আম্মু একটু কষ্ট পেয়েছে। তো এখানে আমি আবার জারিফ জাবের ওদেরকে নীল কেটে দিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার নখ কাটা সুন্নাত। তো এখানে আমার আম্মু আবার রান্না যেহেতু সকালবেলায় করে ফেলেছে, তো আমাদের আর কোনো কাজ নেই, তাই জারিফ জাবের জুয়েরিয়া আমি সবাই মিলে নখ কেটে নিলাম। আর আজকে হচ্ছে আমার বড় আপুর মেয়ে নিধা, তারপর নিহাল, ওরা আসবে। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু দুইবার মা হয়, একবার হচ্ছে তাদের বিয়ের আগে, আরেকবার হচ্ছে বিয়ের পরে। বিয়ের আগে কিভাবে মা হয় আমি আপনাদেরকে বলি, তাদের যদি একটা বড় বোন থাকে আর সেই বোনের যদি একটা বাচ্চা হয়, সেই বাচ্চার মা কিন্তু খালারাই হয়, বোনের ছোট বোনেরাই হয়। এটা কার কার সাথে ম্যাচিং হয়েছে আমার কথাটা জানাবেন প্লিজ, কারণ আমি নিধাকে একদম বুকে পিঠে করে মানুষ করেছি। আমার অনেক আদুরে ছিল আমার নিধা, বড় আপু লেখাপড়ার বিজি ছিল অনেক বেশি, নিধা হওয়ার পরপরই আপুর আবার এক্সাম ছিল, তো নিধাকে বেশিরভাগ আমিই রাখতাম। তো এখানে আমার আম্মু জুরাগোস্ত রান্না করেছে, ডাল রান্না করেছে, আর হচ্ছে করলা রান্না করেছে, ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছে। তো আমি জারিফ জাবের জুয়েরা ওদের তিনজনকে ফ্লোরে বসে খাইয়ে দিচ্ছিলাম, আর মা হচ্ছে শুক্রবার দিন আবার জেঠি ফুপি মানে আমাদের এলাকার যে, ওরা আমাদের ঘরে নামাজ আদায় করতে আসে। জুমার নামাজটা জামাতের সাথে আর কি ওরা হুজুর যে বলে, ওরা আমাদের ঘরে থেকে ওই জুমার 2 রাকাত নামাজ আদায় করে ফেলে। আর আমাদের ঘর যেহেতু একদম মসজিদের সাথে, আমাদের জানালা খুললেই মসজিদের বারান্দা এরকম আর কি। তো ওদেরকে আবার আম্মু এনে আমার ভাত খাওয়াচ্ছে, আর আমি আর কি বলছিলাম যে জেঠি খান, প্রতি শুক্রবারে আপনাদেরকে আমার ঘরে দাওয়াত, আপনাদের উসিলে আপনারা খাবেন, এই উসিলে আল্লাহ আমাকে আরও বেশি ঢেলে দেবে। তো ওরা অনেক বেশি হাসছিল আর বলছিল যে আচ্ছা ঠিক আছে প্রতি শুক্রবারে চলে আসবো। আর জেঠিরা আর আমার চাচিরা ফুপুরা আমাদের এলাকার সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, ওরা মানে শান্তি বলতে পাগল। আমার কোনো কথা হলে ওরা অনেক বেশি আগ্রহ নিয়ে আসে বা অনেক আদর করে আমাকে, এটা হচ্ছে আমার কি বলে মানে আশীর্বাদ বলতে পারেন, আমার ব্লেসিং এটা যে আমাকে অনেক বেশি ভালোবাসে সবাই মিলে। আর এখানে এসে কিন্তু আমি অনেক বেশি বকাও খাই, মানে একটা ভুল করতে পারি না। চাচি তো একদম আমার আপন চাচি, যে উনি তো একদম কোনি নিয়ে আসে আমাকে, কোনি মেরে দিবে। তো এখানে নিধার চুলগুলো আমি দেখছিলাম যে আজকে তোমার চুলে তো আমি দারুণ একটা এক্সপেরিমেন্ট করব। ও বলল যে কি, আমি বললাম তোমাকে সারপ্রাইজ দিব, তোমার চুলগুলো আগে দেখো। ওর চুলগুলো ভিডিও করে ওকে আগে দেখালাম, আর ওর চুলগুলো আর কি অনেক বেশি রুক্ষ। এর মধ্যে ডেলিভারি ম্যান চলে আসলো, পার্সেলগুলো দিয়ে দিলাম। আজকে ফিওরা সোপ, অসোফি, সেরেলাক অর্ডার ছিল। তো আমার চুল হচ্ছে অনেক বেশি লম্বা, আমি 2 বার ব্যবহার করেছি। আমার চুল হচ্ছে হাঁটুর নিচে পড়ে, এজন্য অনেক বেশি আর কি ক্রিম লাগে। আর এখানে নিধার চুল হচ্ছে কোমরে পড়ে, ওর চুল আবার কি, ওর চুল হচ্ছে অনেক বেশি গোচ্ছা, আমার চুল কিন্তু ওর মতো এত গোচ্ছা না, আমার চুল পড়ে গেছিলো। তো এখানে আমি ওর চুল এই যে কোটা, এটা আমি 2 বার ব্যবহার করেছি, আর আজকে হচ্ছে নিধার চুলে ব্যবহার করলে এটা শেষ হয়ে যাবে। তো আমি কি করলাম, ওর চুলটা আমি 2 ভাগ করে এক সাইড করে নিলাম, যে ওর এক সাইড আমি ব্যবহার করবো, আরেক সাইডে ব্যবহার করবো না। দেখবো যে দুইটার ডিফারেন্স আপনাদেরকে দেখাবো, পরে আবার চিন্তা করলাম আরেক সাইডে যদি ব্যবহার না
না করি। আমার বড় বোন যে আছে আর কি, আমার বড় বোন আমাকে মানে কোনি দিবে, এজন্য আমি আবার চিন্তা করলাম যে না থাক। তো এক সাইডে আমি ক্রিম অনেক বেশি দিয়েছি, একদম পরিপূর্ণভাবে যতটুকু দিতে হয়, আর আরেক সাইডে ক্রিম দেওয়ার জন্য অল্প একটু ক্রিম ছিল, সেটা আমি কোনোভাবে আর কি আরেক সাইডে দিয়ে দিয়েছি। ক্রিমটা আর কি বড় চুল হলে 3 বার যাবে, আর জয়ের নিধার মতো এরকম চুল হলে 4 বার যাবে। তো আমার যেহেতু আমি 2 বার ইউজ করেছি, আর নিধার হচ্ছে এরকম গোচ্ছা চুল, 1 বার মোট 3 বার গিয়েছে আর কি। তো এটা 2 ঘন্টা রাখার পর ও এখন শাওয়ার নেবে, আমি শাওয়ারের সময় ওর চুলটা দেখাচ্ছি। আগে কিন্তু ওর চুল ধরে দেখিয়েছি যে শুকনা চুল, আঁচড়ানো চুলও আঙুল মানে নোখ আমার বেজে যায়, জট লেগে যায়। ওর চুলগুলো হচ্ছে অনেক বেশি খসখসে আর একটু ঢেউ, আর অনেক বেশি মোটা চুল আর কি, একদম গজগজ গজগজ করে এরকম। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে ভেজা চুলটা দেখাচ্ছি, কি সুন্দর যে হয়েছে, একদম ক্যারোটিন যাকে বলে, চুলের যে ক্যারোটিন দেয় ও একদম ওই রকম। এটা কিন্তু কোটা ক্যারোটিন বলে এটাকে। তো চুলগুলো ওর ভেজা থাকতে এত বেশি স্মুথ লাগছিল আমার, আমি বারবার আঙুল দিচ্ছিলাম ভিতরে, এই যে দেখুন একদম চলে আসছে, মানে একটা না একটা চুল আসছে, না মনে করেন যে আমার হাত ভেজে যাচ্ছে, এত বেশি সিল্কি মানে চুল ভেজা থাকতেই হয়ে গেছে। তো আমি ওকে বলছিলাম তুমি একটু তোমার চুলে হাত দাও, তো ও হাত দিয়ে তো বলছে যে খালামুনি এটাকে আমার চুল, মানে ওই রকম করে বলছিল, ও একটু পাকা পাকা কথা বলে মাশাল্লাহ। আর এই তো চুলগুলো এখন ধুয়ে নিল, আর আমি আর কি বলছিলাম যে তুমি তাড়াতাড়ি করে চুলগুলো মুছে আসো, আর এমনিতে ওর ঠান্ডা লেগেছিল। আর এখন কিন্তু মাগরিবের আজানের একটু আগে, মানে এই টাইমটাতে ও এসেছে, হচ্ছে 4টা বাজে। তো ওকে ঘরে নিয়ে ফ্যানের বাতাসে হচ্ছে চুলগুলো শুকিয়ে নিলাম, হেয়ার ড্রায়ার ব্যবহার করিনি, হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের আগে ফেটে যায় গরম ভাব দিলে। তো ফ্যানের বাতাসে আমি সবসময় আমার নিজের চুল শুকাই, যার নিধার চুল শুকাই, আমার যে কালো ফ্যানটা ওইটা। তো এই তো কোটা ইউজ করার পর এক সাইডের ডান সাইডেরটা দেখুন একটু ঢেউ ঢেউ বেশি আছে, আর বাম সাইডেরটা দেখুন একদম সোজা হয়ে গেছে, কারণ বাম সাইডে কিন্তু মানে ক্রিমটা একদম পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছিল, আর ডান সাইডে হচ্ছে ক্রিমটা হালকা দেওয়া হয়েছিল, ক্রিমটা কম দেওয়া হয়েছিল। তাও দেখুন কত সুন্দর চুলটা, যেরকম সিল্কি হয়েছে সেরকম একদম স্মুথ, এত বেশি সফট হয়েছে, আর চুলটা কিন্তু দেখুন একদম ছেড়ে দিয়েছে, সোজা হয়ে গেছে। তো ও অনেক বেশি খুশি ওর এরকম চুল পেয়ে। এটা ট্রাক বুম না, এটা ট্রাক, ট্রাক, এটা ট্রাক, ট্রাক, আরে বাবা এটা এটা বলো ট্রাক। এই মেয়ে ছেলে দেখো চোখ টেরা করছে কি, দেখো এটা বুম না, বলো ট্রাক, ট্রাক, এই যে বাবা শুনো আমার দিকে তাকাও, এটা ট্রাক, বলো ট্রাক, এটা বুম না তো, এটা ট্রাক, মারবো তোমাকে, তোমাকে একদম মারবো, এটা ট্রাক আম্মু, বলো বলো ট্রাক, ট্রাক বলো, ট্রাক আম্মু, ট্রাক বলো, এই ছেলে, এই 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 বলো ট্রাক, ট্রাক বলো, ট্রাক কেন বলবা না, বলো ট্রাক, বলো ট্রাক, এটা ট্রাক, এটা ট্রাক, বলো ট্রাক, ও এটা ট্রাক বলবেই না, এটা বোম। এই ছেলেটাকে নিয়ে আমি পড়েছি মহা বিপদে, ও হচ্ছে যা বলবে তো বলবেই, বিড়ালকে ম্যাও বলে ক্যাট বলবে, না তো বলবেই না। আর এখানে ট্রাককে ও বোম বলছে, মানে বোম বোম এরকম বোম বলছে, ও ট্রাক কোনোভাবেই বলবে না। এখানে মা হচ্ছে আমড়া কেটে দিয়েছে আমাদেরকে, এটা হচ্ছে আমার বড় বড় ভাবির গাছের কুচি কুচি আমড়া, পাঁচফোড়ন মাখিয়ে দিয়েছে আমরা, আমি জারি যাব আর নিধা জয়েরা মিলে খাচ্ছিলাম। জাবের হচ্ছে ঘুমাচ্ছিল, ওরা দুজন একসাথে ঘুমায় কিন্তু জারিফ সবসময় আগে উঠে যায়। তো বিকালবেলা আবার একটু শ্যামাই রান্না করলাম, কারণ অনেকদিন পর নিধা নিহাল এসেছে, ওদেরকে কোনো কিছু না খাওয়ালে আবার ভালো লাগবে না আমার। তো দুধ ছিল, ওই দুধ দিয়ে শ্যামাই রান্না করে দিলাম। ওরা 3 ভাই বোন মিলে কি সুন্দর করে চামচ দিয়ে দিয়ে শ্যামাই খাচ্ছে, মাশাআল্লাহ। ওদেরকে একজন হচ্ছে ডাইনিং টেবিলের উপরে বসেছে, আর দুজন হচ্ছে নিচের চেয়ারে। আর জাবেরের বারবার আমার দিকে তাকানোর স্টাইলটা দেখুন, একদম মানে এত রাগি মোড়ে ও বারবার আমার দিকে তাকাচ্ছিল যে কেন আমি জারিফকে খাইয়ে দিচ্ছি, ওকে কেন খাইয়ে দিচ্ছি না। ওকে আমি বলছিলাম যে আমি তো জারিফকে খাইয়ে দিচ্ছি না, তুমি নিজে নিজে খাও, জারিফও নিজে নিজে খাচ্ছে, এরকমই করে 3 ভাই বোন মিলে। আর ওই যে দেখুন জারিফের পিছনে জুয়াইরা, ও কান্না করছে আর খাচ্ছে, কারণ ওকে আমি পড়তে বলেছি,
কারণ কালকে ওর পরীক্ষা, কিন্তু ও কোনোভাবেই পড়বে না। ও বলে আম্মু আমি একটু খেলি আজকে শুক্রবার, মানে শনিবারে যে ওর পরীক্ষা এটা ওর মাথায় নেই, আজকে শুক্রবারের জন্য ওর খেলতে হবে। কি একটা অবস্থা দেখুন। আর এই যে দেখুন, ও শ্যামাই খেয়ে ওর মুখ গাল কপাল সব ভরে ফেলেছে, আবার নাকে এসেছে সর্দি। আমি ওকে বলছিলাম যে তুমি কি করেছো, তোমার চেহারাটা মনে হচ্ছিল যেন ইঁদুরে ওর মানে মুখটাকে ঘেঁটে রেখে গেছে, এই অবস্থা। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখে পরিষ্কারে পালিয়ে যান, হুয়াই একটা লাইক দিয়ে দিকে হাত ব্যথা করে বলেন তো, অবশ্যই অবশ্যই লাইক করবেন। বাই বাই, টাটা।